আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা ঘটে রিমন নামে কারো একজনের সাথে। তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সাথেই ঘটে ঘটনাটা। তো ঘটনাটা হচ্ছে, একদিন রিমন ভাই ও তার এক কাজিন বাসায় বইসা গল্প করতেছিলেন। তো এমন সময় তার ফোনে একটা কল আসে, তার পরিচিত একজন রেস্টুরেন্টের ম্যানেজার, তিনি তাকে বলেন যে একটা লাশ বরিশাল নিয়ে যেতে হবে তার গাড়িতে। তো তিনি রাজি হচ্ছিলেন না, যে এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা প্রায় 7টা বাজে। তো তাকে বলে যে যা ভাড়া তার চেয়েতে দ্বিগুণ ভাড়া দিবে। তো তারপরও তিনি রাজি হতে চাচ্ছিলেন না। তার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তার যেই অ্যাম্বুলেন্সে সবসময় একটা হেল্পার থাকে ড্রাইভারের সাথে, তো ওই হেল্পারের মামা অসুস্থ, যার কারণে সে গত কয়েকদিন যাবত আসতে পারে না, তার জন্য তিনি একা যেতে রাজি হচ্ছিলেন না। তো তার ওই কাজিন তাকে বলে যে তো ভাই সমস্যা কি, যান বাসায় বৈশা থেকে তো লাভ নাই। তো রিমন ভাই বলেন যে আচ্ছা ঠিক আছে, তো তুইও আমার সাথে চল। তো তার ওই কাজিন যাইতে প্রথম রাজি হয় না, তারপরও তিনি তাকে অনেক বুঝাই শুনে বলে যে কোনো সমস্যা নাই, একটু ঘোরাও হইল আর কাজটাও করা হইল। তো তারপরে তিনি শপ অ্যাড্রেস নেন। তো যে লাশটা নেওয়ার জন্য তিনি একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, সেখান থেকে লাশটা তিনি গাড়িতে তুলেন। তোলার পরে তিনি অনেকক্ষণ বইসা থাকেন, যে লাশের সাথে একজন প্যাসেঞ্জারও যাবে। তো প্রায় ঘন্টাখানেক বসে থাকার পরে কেউ আসছে না, তো তিনি তার ওই ম্যানেজার ফ্রেন্ডটাকে ফোন করেন। তো ওই ম্যানেজার ওই লোকটা বলে ঠিক আছে, মানুষ কেউ আসবে না, তো আপনিই নিয়ে যান, একাই নিয়ে যান। তো তিনি আর একটু বিরক্ত হন, যে এর আগে বলছিল একজন প্যাসেঞ্জার যাবে, কিন্তু এখন শুধু একটা লাশ নিয়ে যাইতে হবে। তো তারপর তিনি বলেন যে ভাড়া আরও বাড়ায় দিবে, কোনো সমস্যা নেই, আপনি একাই নিয়ে যান। তো তারপরে তিনি লাশ নিয়ে রওনা হন। তো তিনি আবার নামাজ রোজা করতেন, তিনি একটু পরহেজগার ছিলেন। পথে একবার নেমে তিনি এশার নামাজ আদায় করেন। তো তিনি যাচ্ছিলেন, তার কোনো সমস্যা হয় নাই। তো সমস্যাটা শুরু হয় যখন মাওয়া ফেরিঘাট পার হয়ে তিনি বরিশালের উদ্দেশ্যে যে হাইওয়ে রোডটা, ওই রোডে যাওয়ার পরে। তো সমস্যাটা হচ্ছে যে রানিং গাড়ি, রাত্র প্রায় 10টার মতো বাজে। তো যাওয়ার সময় যে 18-19 বছর বয়সের একটা ছেলে তার কাছে লিফট চায়। তো রিমন ভাই গাড়ি কোনোভাবেই ব্রেক করবেন না, তো এক পর্যায়ে তিনি ব্রেক করেন। তো ছেলেটা তার সমস্যা বলে যে ভাই আমার বন্ধুদের সাথে আমি খেলতে আসছিলাম, তো ওরা আমাকে রাইখা চইলা গেছে, যদি একটু সামনে আপনি একটু ড্রপ করে দিতেন। তো তিনি নিতে চান না, তিনি এমনিতেও লাশের গাড়িতে
রাস্তা থেকে কোনো লোক নেওয়া নিষেধ। তারপরও তিনি মানে ছেলেটা অনেক আকুতি করছিল, তার কাজিনটাও বলে যে ভাই নিয়ে নেন থাক, 1.5 কিলোমিটারে তো সমস্যা হবে না। তো ছেলেটাকে একটা শর্ত দেয় যে ভাই তুমি আমাদের গাড়িতে উঠতে পারবা, বাট তোমাকে পিছনে লাশের সাথে যেই সিটটা আছে ওই সিটে বসতে হবে, তাহলে তুমি যেতে পারো। তো ছেলেটা বলে যে আচ্ছা আমার কোনো সমস্যা নাই যে আমি লাশের সাথে বসতে পারবো। তো ছেলেটা উঠা বসে, তো গাড়ির মধ্যে যে অ্যাম্বুলেন্সে যেই পকেট গ্লাসটা থাকে ভিতরে একটা ছোট্ট জানালার মতো, তো ওই জানালাটার কাছে ছেলেটা বসে। তো গাড়ি যাচ্ছে যাচ্ছে এক পর্যায়ে তিনি খেয়াল করেন যে ছেলেটা এক দৃষ্টিতে তার দিকে তাকায় আছে, তাদের দুজনের দিকে। তো তিনি এরকম কয়েকবার খেয়াল করেন, খেয়াল করার পরে এক পর্যায়ে তিনি ছেলেটাকে বলেন যে এই ছেলে তুমি এদিকে তাকায় আছো কেন, এক দৃষ্টিতে তুমি অন্য অন্য দিকে তাকাও, সমস্যা কি? তো ছেলেটা কোনো কথা বলে না, ছেলেটা এক দৃষ্টিতে তাদের দুজনের দিকেই তাকায় আছে, ওই পকেট যে ফাঁকা জায়গাটা জানালার মতো ওই জায়গাটা দিয়ে। তো এদিকে আবার রিমন ভাই তার ফোনের মধ্যে যে নামাজের সময় হইলে যে একটা আজান বাজত, এরকম সময় তার সিম খোলা হয়েছিল, ফোনটা অফ করা হয়েছিল, যার কারণে টাইমটা মানে উলুটপালুট হয়ে যায়, যার কারণে ওই সময় হঠাৎ করে তার ফোনে আজান বেজে ওঠে। তো এমন সময় ওই ছেলেটা মারাত্মকভাবে বিরক্ত হয়ে যায়, সে বলে যে আপনি এগুলো কী ছাড়ছেন, বন্ধ করেন, এখন কি আজানের সময় নাকি? তো ছেলেটা মানে চেঁচামেচি শুরু করে। তো রিমন ভাই আবার একটু রেগে যায়, তিনি বলেন যে এই ছেলে তুমি আমাদের গাড়িতে উঠছো, তুমি সামনে নেমে যাবা, তো আমাদের ফোনে কি হয় না হয় তো তোমার সমস্যা কি? তো ছেলেটা এক পর্যায়ে আরও রেগে যায়। তো রিমন ভাইও একটু জেদি টাইপের ছিলেন, তিনি বললেন যে আমি বন্ধ করব না, দেখি ও কী করে। তো এক পর্যায়ে তিনি দেখতে পান যে ছেলেটা যে ছোট্ট জানালাটা ওই জানালাটা ধরে টানাটানি শুরু করে দেয়, মানে ছেলেটা খুব মারাত্মকভাবে রেগে গেছে, মানে পকেট গ্লাসটা যদি লোহার না হইতো তাহলে ওইটা একবারে ভেঙেই যেত। তো রিমন ভাই এক পর্যায়ে বুঝতে পারলেন যে এটা আসলে মানুষ না, এটা যে কোনো অন্য কিছু হইতে পারে। তো তার গলায় একটা আয়াতুল কুরসির একটা লেখা একটা তাবিজ ছিল, তার মা তাকে লাগাই দিয়েছিল, কারণ সে লাশের গাড়ি লাশ বহন করত বিভিন্ন সময়, যাতে কোনো বিপদে না পড়ে সেই জন্য তার মা তাকে ওই তাবিজটা দেয়। তো তিনি এক পর্যায়ে ওই তাবিজটা গলা থেকে খুইলা ওই জানালা দিয়া ওই ছেলেটার শরীরে ছুঁড়া মারে। তো ছেলেটা শরীরে ছুঁড়া দেওয়ার পরেই একদম ভ্যানিশ, তাদের চোখের সামনে ছেলেটা উধাও। তো তার সাথের ওই কাজিনটা অনেক ভয় পায়, সে কান্নাকাটি শুরু করে দেয় এবং সে বলে যে তাকে বাড়িতে দিয়ে আসতে সে যাবে না এরকম, কারণ সে এর আগে কখনো লাশের গাড়িতে চড়ে নাই বা এরকম কোনো কিছু ফেস করে নাই। তো রিমন ভাই হেসে বলেন যে আসলে আরে এইগুলা কোনো সমস্যা না, আমি তো আছি, তুই চুপ করে থাক, এরকম আমার সাথে অনেকই ঘটে।
কিন্তু তার একটু পরেই তারা দেখতে পান মানে ফিল করেন যেটা তাদের গাড়িটার উপরে কিছু একটা জাম্প করতেছে তো তারা প্রথমে ভাবছিলেন হয়তো গাছের ডাল বাড়ি লাগতাছে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওই গাড়িটার উপরে জাম্প করতেছিল এরকম শব্দ তারা পাইতাছিলেন তো এক পর্যায়ে যখন লুকিং গ্লাসের দিকে তাকান ডান পাশের গ্লাসটা দিয়ে তখন দেখেন যে তাদের পিছনে যে বানরের মতো মুখটা একটু পোড়া পোড়া টাইপের দেখতে সারা শরীরে লোম এরকম একটা প্রাণী তাদের গাড়ির পেছন পেছনে দৌড়ে আসতেছে তো তার ওই কাজিনটা ওই জিনিসটা দেখতে পান তারা কোনো ভয় না পেয়ে সোজা গাড়ি তাদের মতো করে চালাতে থাকেন এবং আল্লাহর নাম নিতে থাকেন দোয়া পড়তে থাকেন এবং পুরো রাস্তা তারা দোয়া পড়তে পড়তে ওই বাড়িতে পৌঁছান রাতে প্রায় 2টার দিকে তো ওই বাড়িতে পৌঁছানোর পরে তাদের উঠানের মধ্যে লাশটা নামানো হয় বাড়ির মধ্যে অনেকে কান্নাকাটি করতেছে আবার অনেকে কোরআন তেলাওয়াত করতেছে তো তারা লাশটা ওইখানে নামান নামানোর পরে যখন লাশের মুখটা খোলা হয় ওইটা দেখে তারা একদম পুরাই অবাক দুজনেই যে অবাকটা হন এই কারণেই যে যেই ছেলেটা তাদের কাছে রাস্তার মধ্যে লিফট চাইছিল সেই ছেলেটার মৃত লাশ তাদের সামনে তো ছেলেটার বাবা ছিল না ছেলেটার চাচা ছিল তার চাচাকে সব ঘটনা খুলে বলেন এবং তার চাচা বলে যে এই রাস্তা এমনিতেই ভালো না এর আগে অনেকে লাশ নিয়ে আসার সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে তো তোমাদের একা পাঠাইছে তো ওইদিকে ফোন দিয়ে তার চাচা জানতে পারেন যে ছেলেটা ছিল অ্যাক্সিডেন্টের মরা যার কারণে ভয়ে কেউ লাশের সাথে আসে নাই আসতে চান নাই তো তারা ওই রাত্রে আবার রওনা দিয়ে চলে আসতে চান তো ওই ছেলেটার চাচা তাদেরকে আসতে দেয় না তাদেরকে অনেক অনুরোধ করে যে ওই রাত্রটা ওইখানে থাকার জন্য তারপর ওই রাত্র থাকে পরের দিন সকালে তারা রওনা দিয়ে চলে আসেন তো এই ছিল ঘটনা ভিউয়ার্স ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের কালো আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আপনার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন তো ভালো থাকবেন